স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস ও 40তম যুব দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে নেশাবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয় উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে। এই নেশাবিরোধী পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি চিটন পাল, ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত দাস ও গোমতী জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী পার্বতী পাল দত্ত সহ প্রমুখ। এই দিন কংগ্রেসের নেশাবিরোধী পদযাত্রাটি জেলা কংগ্রেস ভবন থেকে বের হয়ে উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা কংগ্রেস ভবনে এসে শেষ হয়। এদিন মিছিল থেকে নেশাবিরোধী স্লোগানে দীপ্ত কণ্ঠে আওয়াজ ওঠে, নেশার সাথে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জেলা কংগ্রেসের সভাপতি চিটন পাল বলেন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে গোটা রাজ্যের সাথে উদয়পুরেও নেশাবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ রাজ্য যেভাবে নেশার কবলে চলে যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সমাজের যুবক শ্রেণীরা এই নেশার বিরুদ্ধে মাঠে নেমে এই নেশাকে প্রতিহত করতে হবে বলে এদিন আহ্বান জানান জেলা কংগ্রেসের সভাপতি চিটন পাল। এদিন উদয়পুর জেলা কংগ্রেসের এই নেশা বিরোধী অভিযানকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক সারা। স্বামী বিবেকানন্দের আজকের দিনটি জন্মদিন। সেই জন্মদিনটিকে 1984 সালে যুব দিবস হিসাবে সেখানে ঘোষণা করা হয়। তারপর থেকে প্রত্যেক বছর 12ই জানুয়ারি যুব দিবস সেখানে পালন করা হয়। আজকে প্রদেশ কংগ্রেসের আহ্বানে যুব দিবসকে সামনে রেখে সারা ত্রিপুরায় যে আমরা নেশা বিরোধী দিবস হিসাবে আমরা পালন করব, উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে নেশামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমরা এখন কর্মক্রম থেকে আমরা র্যালি শুরু করব। সেই র্যালি উদয়পুর শহর ঘুরে বিবেকানন্দ চমনিতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব। আমরা আজকে এই দিনটিতে যুব সমাজের কাছে আমরা শুধু একটা আহ্বান রাখতে চাই, নেশামুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। কারণ এই রাজ্য যেভাবে সেখানে নেশার কবলে চলে যাচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার। আমরা প্রশাসনের কাছে যেমন আমরা দাবি করব নেশামুক্ত সমাজ করার ক্ষেত্রে যাতে প্রশাসন উদ্যোগী হয়, ঠিক সেইভাবে সমস্ত যুব সমাজকে সেখানে আহ্বান করব সবাই যাতে ঐক্যবদ্ধভাবে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা নেয়।